নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, অনেকেই অপেক্ষা করে আছো যে ইন্ডিয়ান রেলওয়ের আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্টের বিষয় নিয়ে, কারণ বিগত 2-3 বছর ধরে কিন্তু আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট কিন্তু এখনও কিন্তু প্রসেস কমপ্লিট হয়নি, মানে এখনও কিন্তু রিক্রুটমেন্টের কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। তো 2022 সালের প্রথমেই কিন্তু একটা নতুন আপডেট তোমাদের কাছে দিতে চলেছি, যেটি হলো আরপিএফ রিক্রুটমেন্টের নোটিশ। হ্যাঁ বন্ধুরা, একটি সরকারি পত্রিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে রিক্রুটমেন্ট মানে আরপিএফ রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, এবং যেখানে কিন্তু 18,000 শূন্যপদে নতুন একটি ভ্যাকান্সির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো কবে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, তার জন্য শিক্ষাগত যোগ্যতায় কী প্রয়োজন, নতুন রিক্রুটমেন্ট অনুযায়ী তোমাদের হাইট ওয়েট কত লাগবে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, বিস্তারিত তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ধরনের চাকরি বাকরি নিয়ে অত নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো আমরা চলে আসবো সরাসরি সেই ওয়েবসাইটে। দেখো, এখানে কিন্তু পুরো ডিটেলসে বলা হয়েছে, দেখো তোমাদের আমি দেখাবো আরপিএফ রিক্রুটমেন্টের কিন্তু এখানে ভ্যাকান্সি, দেখো বলা হচ্ছে টোটাল ভ্যাকান্সি এখানে বলা হয়েছে 18,000 শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, যার মধ্যে থাকবে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মিলে টোটাল শূন্যপদ থাকবে 18,000, তার কম হতে পারে বেশিও হতে পারে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। অ্যান্ড কারেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে অল ওভার ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরুষ এবং মহিলা, মেল অ্যান্ড ফিমেল বোথ অ্যাপ্লিকেবল, মানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যার এখানে অ্যাপ্লিকেশন মোড এখানে বলা হচ্ছে সম্পূর্ণ অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম অফলাইন কিন্তু অ্যাপ্লিকেশন হবে না, যেহেতু এখন কোভিড পরিস্থিতি তাই অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে দেখো এখানে জব লোকেশন অল ওভার ইন্ডিয়া, তোমাদের লোকেশন জব লোকেশন এবং তোমাদের এক্সাম সেন্টার থাকবে, মানে সারা ভারতবর্ষে এক্সাম সেন্টার এবং সারা ভারতবর্ষে কিন্তু তোমাদের যে পোস্টিং সেটা কিন্তু হতে পারে, তেমনটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফিস বাবদ এখানে বলা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা দিতে হবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 250 টাকা, মানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিটি তোমরা অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা জমা দিতে পারবে, এবং ব্যাংকের চালানের মাধ্যমেও কিন্তু তোমরা জমা দিতে পারবে, ঠিক আছে। তবে আমার মনে হয় অনলাইনে জমা দেওয়াটাই বেটার হবে, কারণ এখন কোভিড পরিস্থিতিতে কিন্তু সব দিকেই প্রায় বাধা নিষেধ বিধি নিষেধ চলছে। তো দেখো এখানে পেস্কাল কথা বলা হচ্ছে, পেস্কাল বলা হচ্ছে তোমাদের থাকবে পে লেভেল 3 অনুযায়ী কিন্তু তোমাদের 3-4 অনুযায়ী তোমাদের 21,700 টাকা থেকে কিন্তু 69,100 টাকা বেতন থাকতে পারে, তেমনটা কিন্তু আনুমানিক এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে এজ লিমিট কত থাকবে, এরকম এজ লিমিট থাকবে বলা হচ্ছে এখানে জেনারেল কাস্ট যারা আছে তার জন্য কিন্তু 18-25 বছর কিন্তু বয়স হয়ে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে জেনারেলদের জন্য 18-25 বছরের বয়স হয়ে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে বয়স সেটা হবে 1 অক্টোবর 2021 অনুযায়ী, যেহেতু আমরা জানি যে আরপিএফ এর র্যালি বা আরপিএফ এর যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু 2021-এই হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 21-এ সম্ভব হয়নি, ঠিক আছে, 22-এ তাই হবে, কারণ গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিষয়ে আমরা জানি যে রেলে যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল তার কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি, আশা করা যায় সেই পরীক্ষা শেষ হওয়ার শেষ কিংবা তার মধ্যে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, ঠিক আছে। তো এখানে দেখা বলা হচ্ছে তোমার এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের সরাসরি বয়সের ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখা বলা হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টে তোমাদের কী কী থাকতে হবে, দেখো বলা হচ্ছে এখানে মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 165 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 157 সেন্টিমিটার হাইট হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। নর্থ ইন্ডিয়ান জন্য কিন্তু তোমাদের 160 সেন্টিমিটার হাইট লাগবে ছেলেদের, এবং 150 সেন্টিমিটার হাইট লাগবে মেয়েদের। চেস্ট এখানে বলা হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট আছে তার জন্য কিন্তু 80-85 সেন্টিমিটার চেস্ট লাগে, মানে না ফুলে 80 সেন্টিমিটার বুকের ছাতি এবং ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার হতে হবে, এবং এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু বলা হচ্ছে 77 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে বলা হচ্ছে রানিং, মানে তোমাদের দৌড় কত থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। 1600 মিটার রান থাকবে, যেটা তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডে করতে হবে মেল ক্যান্ডিডেটের জন্য, এবং 4 ফুটের একটি হাই জাম্প থাকবে এবং লং জাম্প থাকবে কিন্তু 14 ফিট, ঠিক আছে। ফিমেলদের জন্য এখানে বলা হয়েছে 800 মিটার রান থাকবে, 3 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে। মেয়েদের জন্য হাই জাম্প থাকবে তোমাদের 3 ফিট এবং লং জাম্প থাকবে কিন্তু 9 ফিটের
এরপর দেখো বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে কিন্তু তোমার যারা কনস্টেবল পোস্টে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যেখানে এএসআই আছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন এইচএসএস কিংবা গ্র্যাজুয়েশন লাগতে পারে। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে, দেখতে পাচ্ছি এসআই পোস্টে অ্যাপ্লিকেশন করে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা কনস্টেবল পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যারা এসআই পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য কিন্তু তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো বলা হয়েছে সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেস একটা টেস্ট নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটির জন্য ডাকা হবে, সেখানে উত্তীর্ণ হলে তোমাদের ফিজিক্যাল এফিকেসি টেস্টের জন্য ডাকা হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেলে পাস করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে আনা হবে। সেখানে কিন্তু তোমাদের পুরো বিস্তারিত তথ্য বা পুরো ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে, কারা অ্যাপ্লিকেশন কারা চাকরি পেয়েছে কি না পেয়েছে সেটা কিন্তু এখানে পুরো ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো বলা হচ্ছে তোমাদের হাউ টু ফিল আরবিআই কনস্টেবল অনলাইন ফর্ম। তোমরা কিন্তু আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা আরআরবির অনেকগুলো ওয়েবসাইট আছে, তোমরা ওয়েবসাইট ফলো রাখো, যখনই এই রিক্রুটমেন্ট শুরু হবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে আপডেট। তোমাদের দেখো এখানে বলা হচ্ছে আরপিএফ অ্যাপ্লিকেশন করার সময় কোন কোন ডকুমেন্ট তোমার প্রয়োজন। তোমাকে ফটো সিগনেচার স্ক্যান করতে হবে, এডুকেশন সার্টিফিকেট স্ক্যান করতে হবে, ডোমিনিকাল সার্টিফিকেট স্ক্যান করতে হবে, যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট স্ক্যান করতে হবে, এবং আধার কার্ড এবং প্যান কার্ড কিন্তু স্ক্যান করতে হবে, নাও করতে হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু ম্যান্ডেটরি না হলেও না হতে পারে, তবে এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তাই এগুলো কিন্তু অবশ্যই তোমাকে কালেক্ট করে রাখতে হবে। সব কিছু কালেক্ট করা থাকবে, তোমার ডোমিনিকাল সার্টিফিকেট কালেক্ট করা হতে পারে। আচ্ছা, এরপর দেখো এখানে সিলেবাস বলা হয়েছে, সিলেবাসও কিন্তু দেওয়া হয়েছে, সাবজেক্ট কি আছে, টোটাল কোর্সিন কত থাকবে, টোটাল মার্ক কত থাকবে, এবং তোমাদের সময় কত থাকবে। 90 মিনিটে তোমাদের পরীক্ষা হবে, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বর, 50টি পয়েন্ট থাকবে 50 নম্বর, অ্যাথমেটিক ম্যাথ থাকবে কিন্তু 35টি পয়েন্ট থাকবে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টি পয়েন্ট 35 নম্বর, টোটাল 120 নম্বরের পরীক্ষা, 120টি পয়েন্ট থাকবে, 120 নম্বরের পরীক্ষা হবে, যার সময়সীমা থাকবে 90 মিনিট। তো এরপরে একটু স্ক্রল ডাউন করে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য এখানে জানতে পারবে, এখানে কিন্তু পুরো ডিটেলস ক্লিয়ার করা হয়েছে কোন কী কী সাবজেক্টে পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। আমি ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সুবিধাতে তোমরা চাইলে নিজেরাও দেখে নিতে পারো। তো দেখো এখানে এই সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছ সংবাদ মাধ্যমে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, রেলে 18,000 কিন্তু সোনাবাদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো কবে শুরু হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, আশা করা যায় ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হতে পারে, যখনই শুরু হবে তখনই কিন্তু তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই।